বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সারা রাজ্যের পাশাপাশি মালদহ জেলা জুড়ে আন্দোলনে নামলো পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমূহের যৌথ কমিটি। এদিন সংগঠনের পক্ষ থেকে মালদহ টাউন হলে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের সদস্যরা বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত স্মারক লিপি জমা দেন জেলা শাসকের দপ্তরে। এদিন সংগঠনের সদস্যরা অভিযোগ করেন, কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করা হচ্ছে না, পাশাপাশি তাদের দাবি স্বাস্থ্য বীমার ব্যবস্থা, অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি জানানো হয়। মালদহ থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দবার্তা।